হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে অনিকেত মিত্র পুলিশের কাছে জানিয়েছে সে যা অন্যায়গুলো করেছে সেগুলো নিজেই করেছে তার মা অনন্যা চ্যাটার্জির কোনো নামই সে নেয়নি অনন্যা কান্না করে আমার ছেলেটা সব দায় নিয়ে নিল মাথায় আমি পুলিশের কাছে যাব। আমি বলবো যে সব কিছুর মধ্যে আমিও যুক্ত ছিলাম আমার ছেলেটা কত বছর জেল খাটবে আমার জন্য শুধু এটা তো আমি মেনে নিতে পারছি না শাশুড়ি মা হিসাবে আমি আপনাকেই জেনেছি আর মা হিসাবে আমি নিবেদিতা চ্যাটার্জিকে জেনেছি তাই বলছি আপনি এরকম করে কান্না করবেন না সবাই সবটা ভুলে নতুন করে আবার আমরা সবাই এক বাড়িতে থাকবো সব কিছু নতুন করে আমরা শুরু করব আপনি শুধু একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করুন ভালো মানুষ হন তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে জানো তো ইন্দিরা জীবনে অনেক অন্যায় করে ফেলেছি আমি মানুষকে অপমান করলে কাউকে কষ্ট দিলে সেই কষ্টটা যে একদিন নিজের কাছে ফিরে আসে প্রকৃতির নিয়মে সেটা আমি বুঝতে পারছি কারণ আমি এই পরিবারের মানুষগুলোকে যেভাবে ঠকিয়েছি যা অন্যায় করেছি সেগুলো আজকে আমাকে এই অপমান সহ্য করে পেতে হচ্ছে আমি ভুল বুঝতে পেরেছি নিজের তবে আমি তো নিজেকে শোধরে নেবই আমার ছেলেটা কি করবে ইন্দিরা ওর শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে তারপরে ওকে না হয় আমরা এই বাড়িতেই আনবো কারণ আপনার সন্তান হিসাবে ও কেন যোগ্য সম্মান পাবে না এই বাড়ির মানুষদের কাছে সবাই সবটা মেনে নেবে আর আপনি যদি নিজের ভুল সূত্রে নিজেকে ভালো মানুষ তৈরি করতে চান তখন দেখবেন নিজের মনটা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আর কোনো অসুবিধে আপনার থাকবে না একদম ইন্দিরা ঠিক কথা বলেছে আর বুঝতে পারছেন তো শাশুড়ি মা কখনোই আপনাকে ছেড়ে দেবে না তাই আপনি এই বাড়িতেই থাকুন কিন্তু একটা যে সমস্যা থেকেই যাচ্ছে ইন্দিরা কারণ দাদার প্রথম পক্ষের স্ত্রী যখন এসে গেছে তখন দ্বিতীয় বিয়েটার কোনো ভ্যালিড থাকবে না আইনি চোখে কোনো তার অস্তিত্ব নেই তার বেলায় কি করবে তুমি সেই সব কিছু নিয়ে পরে না হয় ভাবা যাবে আমি এই বাড়িতে কোন পরিচয় থাকবো আমার তো কোনো পরিচয় আর রইলো না অনন্য পরিচয় রইল না ইন্দিরা আমি তো সত্যি সবার কাছে একটা অবহেলার পাত্র হয়েই থেকে যাব। এগুলো আপনি ভাববেন না আপনি ঘরে যান প্রয়োজন হলে আমি জেঠুমণির সাথে এই বিষয়ে কথা বলবো পরে না হয় সবটা আলোচনা করা যাবে অনন্যাকে ঘরে নিয়ে যাওয়া হয় অনেকে তোরা জেলে বসে যে খাবার দিয়েছে সেগুলো খেতে ভালো লাগছে না কিন্তু অনিকেত নিজের ভুলটা বুঝতে পেরেছে ভাবে যে আমি ইন্দিরার কাছে হার স্বীকার করে নিয়েছি আমি বুঝতে পেরেছি আমি ভুল পথে চলেছি বলেই আজকে আমার এই শাস্তি পেতে হচ্ছে ইন্দিরা ঠিক ছিল কিন্তু ওরা যদি আমার মাকে ক্ষমা করে ওই বাড়িতে থাকতে দেয় আমি আর কোনোদিনও ওদের কোনো ক্ষতি করবো না আর ওরা যদি আমার মাকে মেনে না নেয় তাহলে কোথায় থাকবে আমার মা কি করবে সেগুলো ভেবেই আমার কষ্ট হচ্ছে জানেন তো কনস্টেবলের সাথে সমস্ত নিজের মনের কথাগুলো শেয়ার করে অনিকেত আর বলে জীবনে যে অন্যায় করেছি আর কখনো করব না আপনার তো দশ পনেরো বছর শাস্তি হবেই অনিকেত মিত্র আপনি তারপরে ভাববেন যে কি করবেন আর কি করবেন না আপনি যে অন্যায়গুলো করেছেন তার শাস্তি অনেক গভীর সেই শাস্তিগুলো তো আপনাকে ভোগ করতে হবেই আমি যদি একবার জানতে পারতাম যে ওরা আমার মাকে মেনে নিয়ে ওই বাড়িতে থাকতে দিয়েছে তাহলে আমি নিশ্চিন্তে নিজের শাস্তিগুলো কাটাতাম আর এখন থেকে এই খাবারগুলোকে আমাকে অভ্যেসে পরিণত করতে হবে কারণ এগুলোই তো আমি খাবো ইন্দিরার ঘরে একটা ফুলের তোড়া রেখে দেয় ভিকি আর সেটা দেখে ইন্দিরা ভাবে কি ব্যাপার কে এত সকাল সকাল আমার জন্য এত কিছু এনে রেখে দিল এরপরে একটা চিঠিও আছে চিঠিটা খুলে দেখতে পারে সেখানে লেখা থাকে বাংলা মিডিয়াম আপনাকে সাড়ে নটার সময় তৈরি থাকতে হবে আমরা স্বামী স্ত্রী দিনারে যাব আপনি তৈরি থাকবেন তো ভিকি দরজার আড়ালে দাঁড়িয়ে ইন্দিরার চিঠি পড়া ফুল নেওয়া সমস্ত কিছু দেখছে আর ইন্দিরা আয়নার সামনে ভিকিকে দেখতে পেরেছে যে লুকিয়ে রয়েছে ইন্দিরা বলে ঠিক আছে সাড়ে নটার সময় আমি তৈরি থাকবো এরকম করে লুকিয়ে চুপিয়ে আমাকে দেখার তো কোনো মানে নেই ভিকি মনে মনে খুব খুশি হয়ে যায় আর ভাবে ইন্দিরা ইচ্ছে করছে আপনাকে শক্ত করে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি আপনাকে আদর করি আপনার কাছে ছুটতে যাই কিন্তু আমি তো আপনাকে অনেক মান অপমান করেছি অনেক অবিশ্বাস করেছি অপমান করেছি সেখান থেকে নিজের কাছে আমি বন্দি তাই আপনার কাছে আমি ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনোভাবেই কাছে টেনেও নিতে পারছি না আজকে আমাদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা একে অপরের কাছে আসবো অনন্যা নিজের মনে ঘরে রয়েছে তার খুব কষ্ট হচ্ছে তাকে সান্ত্বনা দিতে ইন্দিরা চলে আসে ডালিয়া কাম্মা তো রয়েইছে ভিকি পাশ দিয়ে যাচ্ছিল তখন ইন্দিরার সমস্ত কথা শোনে দেখুন আপনাকে শাশুড়ি মা বলে ডেকেছি আমি আপনি এতটা চিন্তা কেন করছেন এই বাড়িতে থাকা খাওয়ার আপনার কোনো অসুবিধা হবে না আমি জেঠুমণির সঙ্গে কথা বলবো তো ইন্দিরা আমি আমার পাপের অন্যায় আমার ছেলের কাঁধে চাপিয়ে আমার ছেলে আজকে জেল খাটছে আমি এটা কি করে মেনে নেই মা হিসাবে আমি পুলিশের কাছে যাব স্যারেন্ডার করব তোমরা আমাকে যেতে দাও ছেড়ে দাও ইন্দিরা আমি আর এই বাড়িতে কোন মুখে থাকবো আপনি একটা দ্বিতীয় সুযোগ পেয়েছেন তাই সেটাকে কাজে লাগান নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করুন আপনার ছেলের শাস্তির মেয়াদ শেষ হলে ওকে তো এই বাড়িতেই আনবো আমি তো বললাম ইন্দিরার সমস্ত কথা শুনে ভিকি ভাবে যে একটা মেয়ে এতটা মনের জোর এতটা প্রতিবাদী অথচ এরকম করে মানুষকে বোঝানোরও তার ক্ষমতা রয়েছে ইন্দিরা আপনাকে যত দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি আপনি পৃথিবীতে এক একজনই মানুষ আপনার দ্বিতীয় কেউ হতে পারবে না সেটা আপনার থেকে ভালো আর কেই বা জানে অনন্যাকে সান্ত্বনা দিয়ে ইন্দিরা তারপরে তৈরি হতে যায় এদিকে এলিনা ল্যাপটপে বসে দেখছে ইন্দিরা সরকার ট্রফি পেয়েছে এবং তার সাথে ভিকিকেও দেখতে পায় আর সেগুলো দেখে ভিকিকে জুম করে নিজের সমস্ত রাগ ভিকির ওপর প্রতিশোধ হিসাবে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে বসে আর ভাবছে যে ভিকি স্যার আপনাকে তো কখনো ছাড়বো না আমি আর সেজন্য এত বছর ধরে ওয়েট করছে এলিনা ভিকি ইন্দিরা তৈরি হয়েছে তারা এখন যাবে রাত্রিবেলা ডিনার করতে অর্ক এবং ডালিয়া বলে কী ব্যাপার তোরা কোথায় যাচ্ছিস দাদা ভাই নিশ্চয়ই রাত্রেবেলা খাবার খেতে যাচ্ছিস তো এই ভাই বোনগুলোকে রেখে একলা চলে যেতে পারছিস এসব কি হচ্ছে অর্ক আমরা যাব না এতদিন পরে একটু সময় কাটানোর সময় পেয়েছি সেটাকে মূল্যায়ন করতে হবে তো তো তোরা গিয়ে এরকম ভালো মন্দ খাবার খাবি বৌদি আর আমরা যে খাবো না তার কিছু নেই আমাকে কাম্মার হাতে রান্না ওই টালটালে ঝোল খেতে হবে কাম্মা এসে রেগে যায় বলে কান মলে দেবো তোমাকে আমি ট্যালটালা ঝোল খাওয়াই তো সেগুলোই খাওয়াবো দিন পরে ভিকি ইন্দিরা বাইরে যাচ্ছে ঘুরতে ওদেরকে নিষেধ করছিস কেন ওরা যাক ঘুরে আসুক আর এই ইন্দিরা শোনো তোমরা যদি রাত্রিবেলা বাড়িও না ফেরো কোনো সমস্যা নেই তোমরা কোনো হোটেলে থেকে যেও বা কোনো লং ড্রাইভে ভিকি ইন্দিরাকে নিয়ে যাস তোরা দুজনে মিলে খুব ভালো সময় কাটা আমরা সেটাই চাই তোমরা যখন এত কথা বলছো তাহলে বলে দাও আমরা কোথায় যাবো লং ড্রাইভে যেতে পারিস হাইওয়ে ওইদিকে আবার পাহাড় পাশে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট জায়গা রয়েছে সেখানে গিয়েও খাবার খেতে পারিস ঠিক আছে তোমাদের সমস্ত কথা আমি শুনে নিয়েছি এবার ইন্দিরা চলুন আমাদের যেতে হবে কাম্মা শোনো না আমি বলছি শাশুড়ি মাকে একলা ছেড় না তোমরা ওনার মনের অবস্থা ভালো নেই আর অর্ক এই দায়িত্বটা আমি তোমাকেও দিচ্ছি তুমি যেমন তোমার মাকে ভালো দেখতে চাও তোমার মা কিন্তু পরিবর্তন হচ্ছেন তাই তোমাকেও তোমার মাকে সাপোর্ট করতে হবে কাছে টেনে নিতে হবে তোমার মা একদিন ঠিক ভালো মানুষ হবেন আর ডালিয়া তুমি আজকে না হয় শাশুড়ি মায়ের সাথে শুয়ে পড়ো কিন্তু জেম্মা যদি রাজি না হয় হবে না হলে তুমি জোর করে আমার কথা বলে থেকে যাবে বুঝতে পেরেছ এরপরে ইন্দিরা ভিকি বেরিয়ে পড়ে ভিকি আগে একটা রেস্টুরেন্টে খুব নাম মিদামি সেখানে টেবিল বুক করে রেখেছে ইন্দিরা ভিকি সেখানে পৌঁছে যায় ইন্দিরাকে অবাক নয়নে তাকিয়ে রয়েছে ভিকি ইন্দিরা বলে কি ব্যাপার আপনি আজকে আমার সাথে লড়াই ঝগড়া কিছুই করছেন না অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন ইন্দিরা আমি জীবনে অনেক ভুল করেছি আসলে বইয়ের কথা না শুনে যে কতটা অন্যায় করেছি সেটা আমি আজকে বুঝতে পারছি প্রতি মুহূর্তে যখনই আপনাকে ভুল বুঝেছি আপনাকে দোষারোপ করেছি সেই জিনিসগুলো পরবর্তীতে আপনি প্রমাণ করে দিয়েছেন এবং আমি ভুল প্রমাণিত হয়েছি প্রতিবারই আমি বইয়ের কাছে হেরে গেছি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে কোনো লড়াই আমি আর নামবো না কারণ আমি জিততে পারবো না আপনি ন্যায় পথে রয়েছেন তাই আপনিই জিতবেন তবে একটা কথা জানেন কিন্দিরা আমি আপনার পাশে সব সময় ছিলাম আপনাকে সাপোর্ট করেছি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে স্বামী হিসাবে আমি কিন্তু আপনার পাশে সময় ছিলাম হ্যাঁ ভিকি স্যার আমি জানি তো সেটা আমি কখনও সেটা অস্বীকার করি না এরই মধ্যে এলিনা চলে আসে সেই রেস্টুরেন্টে সামনের টেবিলে বসে সে কিছু খাবারের অর্ডার করে আর সেখানেই কাগজে ভিকিকে আট করে কাটা ছুরি দিয়ে সেখানে ভিকি মনে করে আঘাত করতে শুরু করে এবং হাতে একটা তার ছুরিও থাকে কোনোভাবেই সে ভিকিকে সহ্য করতে পারে না অতীতের কিছু ঘটনা রয়েছে যেগুলোর প্রতিশোধ নিতে এলিনা আবারও ফিরে আসবে ইন্দিরা এবং ভিকির স্কুলে যেখানে হইচই পড়ে যাবে শোরগোল পড়ে যাবে এবং ভিকি বারবার করে ইন্দিরাকে এই এলিনার বিষয়ে সাবধান করা সত্ত্বেও এলিনাকে কিন্তু ইন্দিরাই স্কুলে আবারও নতুন করে পড়াশোনার সুযোগ করে দেবে আর এলিনা তো মতলব নিয়ে এসেছে সে ভিকিকে কোনোভাবেই ছাড়বে না মেহলি ম্যাডাম চলে গেছে মোহনা বসুর সাথে দেখা করতে সেখানে গিয়ে বলে ম্যাম আপনি তো আমাকে চাকরি দিতে চেয়েছিলেন হ্যাঁ চেয়েছিলাম তবে ওই স্কুলের আমি পতন করতে চাই ইন্দিরা সরকারের সাথে এবার আমার ফাইটটা শুরু হয়ে গেল ওর জন্য আমার ব্যবসা বাণিজ্য সব ডুবে যাচ্ছে ইনভেস্টাররা আমাকে ফোন করে করে বারবার জ্বালাতন করছে আমি এই সব অত্যাচার আর মেনে নিতে পারছি না তাই বলছি মেহলি তোমাকে আমি চাকরি দেবো আগে ফিউচার ড্রিমস স্কুলে তালা পড়ুক ওদের সমস্ত কিছু পড়াশোনার যা সবটা বন্ধ করে দেই তারপরে তোমাকে আমাদের স্কুলে আমি টেনে নেব তবে তার আগে আমি যা কিছু বলছি মন দিয়ে শোনো তুমি ওই স্কুলে না থাকলে আমার চর হিসাবে কে কাজ করবে আর কে আমাকে সমস্ত তথ্য এনে দেবে তাই তোমাকে ওই স্কুলেই থাকতে হবে মেহলি কী হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে ইন্দিরা ভিকিকে শেষ করতে নতুন মুখ আসলো ছুরি হাতে কাল হয়ে ইন্দিরা এবং ভিকির যখন ভালোবাসার মুহূর্ত শুরু হচ্ছে সেই মুহূর্তেই এলিনা চলে এসেছে যে খুব ড্যাঞ্জারাস এবং সেই স্কুলে এর আগেও পড়েছে ফিউচার ড্রিমসে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তার এই অবদ্ধতা এবং অসম্মানজনক কাজকর্মের জন্য কিন্তু ইন্দিরা তাকে আবারও একটা দ্বিতীয় সুযোগ দিয়ে স্কুলে তো হাত ধরে নিয়ে আসলো এতে করে নিজের স্বামীর বিপদ না ঘটিয়ে বসে এবার কি ভিকিকে ইন্দিরা বাঁচাতে পারবে এলিনার হাত থেকে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন